বাজারে যাবি কেনটা বুঝছ না ঘরে একটা বাজার কাট নাই বাজারে যায় একটা কাঁচা সবজি আর দুইটা মাছ নিয়ে আইবি আজকে যদি ও দেরি করে আসে না ওরে আমরা মারমু হ্যাঁ তুই ঠিকই কইছস ও প্রত্যেকদিন আমাগো মারে সাসি মস্ত ভাই এটা করে না ঘুরে গেছে আঙ্কেল আপনি নতুন মশা মানে করছেন না এই দেখছো দেখছো তোমাদের এলাকার প্রবলেম কত খারাপ কি ফাজিল আরে যে তোর কই যা বাসা যা বাজারে যাবি কেন এটা বুঝছ না ঘরে একটা বাজার কাট নাই বাজারে যায় একটা কাঁচা সবজি আর দুইটা মাছ নিয়ে আইবি যা দেখো আমি পারুম না আমার ভালো লাগতেছে না রোজ উঠছে আমি যাওয়ার না কি করলি যাও পারবি না যেহেতু যাও পারবি না দুপুরে খাওয়ানো বন্ধ হয়েছে পারো তো ওইটাই যাইতেছি যাইতেছি দেখো টিহা লাগবে না যে তোর রহিম চাষের দোকান থেকে 1000 টাকা নিয়ে যাস আমি পরে দিয়ে দেবো নি ঠিক আছে আচ্ছা যা বাজার করে কিন্তু তাড়াতাড়ি আহিস দুপুরে কিন্তু রান তৈব আমল একটু বেশি অতিরিক্ত করে এই রোজের মধ্যে বাজারে হিস দেখি হান্না তোর আজকে পাইছি ওদিনকে তো 3 সাইজের মিলে আমার বাটন দিছিলি না আজকে তোর আমি দেবে না ওই দেন খারা কোন দাস বাজারে যাই বাজার আজকে বাজারে মানছি কি নিয়ে যায় বাজার করবার যাই মা বাজার বাড়াইছে আমার কোন আকবো কে নিয়ে তুই কি তুই যে কোন আকবো আমি দেই না হে কে আমার কোন আকবো এ এলাকার ব্যাগ মানছি মানে তোমার কই যে ভাই আমি নুনে গেলাম মাই শোনা কইলো তুই কইবি আমাদের কি রে বোতল তুই কি এদিন তার কথা ভুলে গেছস হ্যাঁ এদিন যে তোর ইচ্ছা মতো দোলাই দিছিলাম আরে ভুলি নাই কে ওটা বদলাই আমি আজকে নিবে লাইছি আই দেখ জবরদস্ত কি এর যাবার দিমু কি যাবার দিবি না না শালা তোর এসে খাইছি তোর এসে খাইছি রে তোর এসে খাইছি বুঝ আমার নাকি লাগ দিয়ে যাস হ্যাঁ সব ফাউল মাল বলো হ্যাঁ কয়া যান নাকবো পাগল ছাগল যাই বাজার যাই বাজার না গেলে তো মা আবার আমার গড়াবো কিছু তো করি না মারি কি ব্যাপার বোতল কো আমি কিভাবে করবো বোতল কো আসলে কে তোর কেন না তুই কোন কি কব তোর নানা নাম আসলো কেরু তাই না রে হ্যাঁ দেখছিয়া ভালো মতো কথা কবি দেখ কেন না তুই তোরা যদি আমি কেন না তুই কই তুই কি করবি কি করব তাই না কি করবি সারা দে শক্তি কি তোর গায়ে একাই আছে আমার গায়ে শক্তি আছে শক্তি তো আছে না তোরা দেখিস কি করবি আচ্ছা আরে সিয়াম কই গেল কে সিয়াম আবার কোন যাব সিয়াম চান্দের দেশে গেছে তোর কি চান্দের দেশে যাওয়ার শখ আছে নাকি তোর বাড়াই দেই না 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 আমি চান্দের দেশে যাইতে যাই না আমি এখানে খুব ভালো আছি যা দিছি একটা চান্দের দেশে শক্তি আছে শক্তি গিরি খাওয়াও বোতল ভাই তুমি বাংলা ছিল আমার জামবুর মতো উইরা এলা কোথ থেকে আরে কইস না ওই যে দিহান আছে না দিহানে একটা ঘুষি মারছে উইরা এই নেই বসছি দিহান কো তাই তো দিহানটা দেখতেছি না তোর কই দিয়ে ঘুষি মারছে আরে আমরা তো ইনতে ঘুষি মার নাই ওই উত্তর ভারতে ঘুষি মারছে এই নেই বসছি কইলি তুই ওই উত্তর ভারতে কে মারছে তুই এই দক্ষিণ পাড়ায় বসছিস হ্যাঁ আর তোর একটা রিস্কের কথা কই বলুক না দিহানের সামনে যাস না কি করলো উত্তর থেকে পাড়া থেকে মারছে
আমার দমটা বন্ধ হয়ে গেছে মনে আজকে মেরে দিমকা ওই ওই সো সো সর আমরা দিহানের মায়ের কাছে বিছানা নিয়ে যাই না বাবা আমি আর যাবো না দিহান ভাইয়া জানলে গালাও গোমো তো আমার এই আকাশে উড়াই দেবে বুঝছি বিতটি বিতটি মুছাস তুই ব্যস্ত যা আমি আমি যাইতেছি আর ছাড়ো না কে ছাড়বো আর শুন এই লুঙ্গি পরে যাবো নাকি দেখো অনেকদিন পর সুযোগ পাইছি বাপের বাড়ি যাওয়ার তাই এই সুযোগ হাতছাড়া করা যাবো না দেখো পাগলামি করো না শ্বশুর বাড়ি যাবে লুঙ্গি পইরা আমার একটা ইজ্জত আছে না তুমি আমার ছাড়ো আমি প্যান্টটা পইরা আহি তুমি যা থাকো দরকার পড়ে বাজার থেকে প্যান্ট কিনে দিমু তারপরে যাবা তাও যাওয়া লাগবে দেখো তুমি আমার কথা শোনো তোমার বড় ভাইয়ের ছেলে দিহান উজদে পাজি এই লুঙ্গি পরা দেখলে আমার ইচ্ছে মতো অপমান করবো যা খুশি তাই করবো ও কি ইচ্ছে করবো না আর যদি কিছু করে ওটা আমি দেখে নিব নি এত কথা কই না তো চলো এমনি দেরি হয়ে যেতে আসো পুরে আরে ছাই রে না পারি না সাসি মস্ত বাইতে কারণে গইটা গেছে আপনি বলা শক্তিমান হয়ে গেছে যেটাতে হেডে পালা দেয় এই দিকে মানুষ দেখলে খুশি বের আকালে উড়াই দেয় হাই তুই সব কি কইতেছস যে শক্তিমান হয়ে গেছে আরে তুমি বাজার করতে বাজারে পাঠাইছি সাসি তুমি ধরে বাজারে পাঠাইছো ওই দিক দিয়ে তো ও মানুষ বসকে দসকে শেষ করে ফেলছে যাও যাও তুমি তাড়াতাড়ি যাই ওরা আটকাও নাহলে কিন্তু পুলিশ আয়া তুমি করে ধরে নিয়ে যাব তুই সব কি করতেছস আমি দেখান কোন মরা সেটা তো আমি জানি না ওরা তো দেখি নাই কিন্তু ও মনে হয় এদিক থাকতে পারে দেওস না হন কোন দিকে বান ওরই সালাম বান কোন দিকে খুঁজমো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আচ্ছা যাই আমি আচ্ছা ঠিক আছে কোন দিকে যাবো এখন তো তো কইতে পারলো না যে কোন দিকে আছে এদিকে যা দেই তো ও আমার শরম করতেছ আমি জানি না আরে তুমি এবার হাঁটতেছ কে মা এসে দেখলে কি কব ক বর কত করে কইলাম আমি পেন্ডা পই রাখি আবার দিলা না মানে যে তার তুমি রাখবা না চলো তো এই বসতি এই যে আর একটা বাড়ি পার হলে আম ঘরে চল শোন একটা কথা কই তো তো আইসাই বসছো তুমি যাও আমি পেন্ডা পই রাখি গে আমি তো তোমারে ফিরে যাব আসো তুই কোনো যাস না করস আমার কোন রাখবো না করলে তোর মানু এনে গেলে রাগ উড়ে না এজন দিয়েছি কয়েকটা দেখ দেহান তুই যা করতেছ এগুলা কিন্তু ঠিক না তুই সুড়ো মানুষ সুড়ো মানুষে এখন যদি মারামারি কাটাকাটি করস এইগুলা যদি আমাকে লোকজন বিচার সালিশ করে ক আমার কেমন লাগে তুই আমার ছেলে না তুই আমি চাই তো তুই লেখাপড়া করে বড় একটা অফিসার হবি আমার মুখ উজ্জ্বল করবি ওই যে যে চে আর কোন না গুনা ন যাই আর মারামারি করুম না কিন্তু যে মনে কর যে বেশি বুঝবো হ্যাঁ বাপ বা আমার কাছে বিচার দিব আচ্ছা ঠিক আছে আমরা বিচার দিব ঠিক আছে ন আচ্ছা স আমার অনেক লাভ হবে।